আজ যে পর্বটি যৌগিক সায়েন্সের তৃতীয় নাম্বার যৌগিক ব্যায়াম, এই সূত্রটি যে সূত্রটি আমরা করব এখন সেটার নাম হলো ভ্রমরী কুম্ভক। এই ভ্রমরী কুম্ভক সাধারণত বাচ্চাদের জন্য, যারা স্কুলের স্টুডেন্টস, খুবই গুরুত্বপূর্ণ। ব্রেনকে শিথিল এবং ঠান্ডা রাখতে এবং অনেক কথা মনে রাখার জন্য, শান্তভাবে ব্রেনটাকে এই করার জন্য, ব্যবহার করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেটি হলো এরূপ, প্রথম এই বৃদ্ধাঙ্গুল দ্বারা কানটা, দুই কান দুই বৃদ্ধাঙ্গুল দ্বারা, এবং এই দুই আঙুল দ্বারা দুই চোখ, এই আঙুল দ্বারা আপনার দুই নাক, নাক এবং মুখ। শ্বাস গ্রহণ করতে হবে নাক দিয়ে, নাক দিয়ে শ্বাস গ্রহণ করে যতটা রাখা যায়, দেখে গুঞ্জুন করতে করতে ত্যাগ করতে হবে। এটি এরূপ, এই দুই কর্ণ দিয়ে ভ্রমরের মতন গুঞ্জন করতে করতে শ্বাস বহির্গত করতে হবে। আবার শ্বাস নিতে হবে, দুই কান বন্ধ, দুই চোখ বন্ধ, মুখ বন্ধ, নাক দিয়ে শ্বাস গ্রহণ করতে হবে, করে ভ্রমরের ন্যায় গুঞ্জুন করতে 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 ছাড়তে হবে। এর এরূপভাবে 5-7 মিনিট প্রথম করতে হবে, করে শার্ট হয়ে শুয়ে পড়তে হবে। পাঁচ থেকে সাত মিনিট, তারপরে আবার পরবর্তীতে আবার ওইরূপ